জিও বাংলায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। সাথে রয়েছি আমি রিমা, আর আজকে চলে এসেছি আমি কলকাতার রাজবাড়িতে। পরিচালক সুজিত দত্তের নতুন ছবি, তার পোস্টার এবং টিজার আজকে লঞ্চ হতে চলেছে, এবং সেই ছবিতে অভিনয় করছেন সায়নী ঘোষ, শান্তিলাল মুখার্জি, খরাজ মুখোপাধ্যায় সহ আরও অনেকেই। আর সেই ছবির কী গল্প, কী রয়েছে সাবজেক্ট, সেই সবটাই জানবো। তাহলে চলে আসুন আমার সঙ্গে, দেখে নেবো আজকের ইভেন্টের কিছু বেশি ঝলক। টাকাই তো সব, টাকা নিলে কিছু হয় না। এই সিনেমাটা বানাতেও টাকা লেগেছে, এই আজকের ইভেন্ট করতেও টাকা লাগছে, রিলিজ করতেও টাকা লাগবে, টাকাটা সব। টাকা ছাড়া কিছু হয় না জীবনে জীবনে। আর টাকা নিয়ে যা যা ঘটছে, অনেক কিছুই তো ঘটছে এখন টাকা নিয়ে। তো সিটি অফ জয়, তো জ্যাকেলস কেন এখানে বলি, অ্যাকচুয়ালি আমার যেটা বক্তব্য, এই সিটি অফ জয় না, আপনি যে কোনো মানুষকে ছোট্ট করে টোকা দিন, সাথে একটু আঘাত লাগলে দেখবেন একটা জ্যাকেল বেরিয়ে আসবে। তো এটার অবশ্যই আর একটা নাম সিটি অফ জ্যাকেলস। তো আমরা যখন আমাদের এই কঙ্কালটাকে জানবো না, সবাই কঙ্কালটার সঙ্গে পরিচিত হতে পারবো, তখনই আমরা এটাকে আবার সিটি অফ জয় বানাতে পারবো। ফ্যাসিনেটিং ব্যাপার, বিষয় হচ্ছে যে টাকাটা লেজিট না ইললেজিটিমেট, টাকাটা সৎপথে নিজের জন্য আয় করা না টাকাটা হঠাৎ করে পড়ে পাওয়া চোদ্দ আনা। এবং অবশ্যই এত টাকা পেলে মানুষের মাথা ঘুরে যায়। অ্যাম্বিশন ইজ লেজিট, ড্রিম ইজ লেজিট, কিন্তু কীভাবে টাকাটা আসছে সেটা একটা বিষয়। এবং এত টাকা পাওয়ার পরে আমরা ওই যে দুটো অপশান থাকে, যে বিগড় যায় ইয়া সুধার যায়, তো নিজের অ্যাম্বিশনকে ব্যালেন্স করা একটা বিষয়। গোটাটা এই ছবিটার মধ্যে দিয়ে বোঝা যাবে যে আমরা সঠিক পথ নিচ্ছি না ভুল পথে চালিত হচ্ছি। সাবজেক্টটা দেখো, ছবির প্রোটাগনিস্ট বলতে পারো কি অ্যান্টাগনিস্ট বলতে পারো, এরা সবাই সাধারণ মানুষ, অত্যন্ত সাধারণ মানুষ। আমাদের শহরে এদের আমরা রোজ দেখতে পাই, কিন্তু দেখেও দেখি না। এরা সেই মানুষ যাদের দেখেও তোমরা দেখো না, সেই মানুষ। ধরো এই 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 যে রেস্টুরেন্টটায় বসে আছো, এটা কারা বানিয়েছে খেটে, তাদের আমরা দেখেও দেখি না, কিন্তু রেস্টুরেন্টে যারা খেতে আসে তাদের কিন্তু আমরা দেখি। এখন এই ছবিটা বলতে পারো, যারা এই রেস্টুরেন্টটাকে বানিয়েছে হাতে মজুরি দিয়ে, তারা এবং যা তারা খেতে আসছে তাদের মধ্যে যে দ্বন্দ্ব, এইটাকে নিয়ে তুমি এই ছবিটা বলতে পারো। তাদের মধ্যে দ্বন্দ্বটা কিসের? অবশ্যই টাকার দ্বন্দ্ব। কেন? কেননা কিছু লোকের কাছে প্রচুর টাকা আছে, তারা সেই টাকা নিয়ে যাখুশি করতে পারে, নানান রকম স্বপ্ন বুনতে পারে এবং স্বপ্ন সাকার করতে পারে। এবং যারা এই এই জায়গাটাকে বানিয়েছে, যারা যাদের জন্যে আমরা এত ভালোভাবে অপারেট করতে পারছি, সে সাউথ সিটি বলো, সে রেস্টুরেন্ট বলো, সে সিনেমা হল বলো, যেখানে আমরা নিজেদের প্রিভিলেজ আমরা ঢুকতে পারছি সেখানে, তাদের কিন্তু আমরা কখনো দেখি না, তাদের স্বপ্ন নিয়ে কখনো ভাবি না, তাদের এক্সিস্টেন্স নিয়ে ভাবি না। তারা যদি স্বপ্ন দেখে তাহলে কি দাঁড়াবে সেটা, সেটা নিয়ে হচ্ছে এই ছবিটা। আমি কি বলবো, আমি দেখে আমার স্টোরি শুনে খুবই ভালো লেগেছে। স্ক্রিপ্ট আগে স্ক্রিপ্টটা দেখে আমার খুব ভালো লেগেছে। তারপরে ওই আমার বন্ধু খুব ক্লোজ আমাকে বললো, ঠিক আছে আমি প্রডিউস করবো। তারপরে ক্যারেক্টার অ্যান্ড আর্টিস্ট দেখে খুবই ভালো লাগলো, রেডি হয়ে গেছে। দর্শকদের বলতে চাই, আপনি প্লিজ প্লিজ, সবাই খুব ভালো কাজ করেছে, আপনি একটু হলে এসে কষ্ট করুন, দেখুন। পরিচালক সুজিত দত্তের নতুন ছবি, যার নাম সিটি অফ জ্যাকেলস। আর আজকে হয়ে গেল সেই ছবির পোস্টার এবং টিজার লঞ্চ। আমরা কথা বললাম কলাকুশলী সহ পরিচালকের সঙ্গে। আপনারা দেখে নিলেন জিও বাংলার পর্যায়ে আজকের ইভেন্টের কিছু বিশেষ ছলক। কেমন লাগলো অবশ্যই জানাবেন, এবং আরও জানতে অবশ্যই দেখুন জিও বাংলা। ক্যামেরায় সুজয়ের সঙ্গে আমি রিমা, নমস্কার।